শুভ সকাল প্রিয় দর্শক। সঙ্গীত মানুষের মনের কথা বলে, মানুষের মনের ব্যক্ত এবং অব্যক্ত অনুভূতিগুলোর বহিঃপ্রকাশ ঘটে শুধুমাত্র সঙ্গীতের মাধ্যমে। সঙ্গীতের রয়েছে এক অসাধারণ ক্ষমতা। আপনাদের সকলকে একটি মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাইটিভির নিয়মিত প্রভাতী গানের আয়োজন আমার সকাল। শারমিন সুমি রয়েছে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে, এবং আমাদের আজ গান শোনাতে স্টুডিওতে আছেন সঙ্গীত শিল্পী সিদ্দিকুর রহমান, তবলায় রয়েছেন জিয়াউর রহমান। জিয়া ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গান দিয়ে সকালটি শুরু করব, তার আগে দেখে আসবো ইতিহাসের এই দিনে কি ঘটেছিল। নিশ্চয়ই প্রিয় দর্শক, চলুন দেখে আসি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনাসমূহ। আজ মঙ্গলবার 7 জুন 2022 খ্রিস্টাব্দ, 24 জ্যৈষ্ঠ 1429 বঙ্গাব্দ, 6 জিলকদ 1443 ইসরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনার সমূহ। 1654 সালের আজকের এই দিনে ষোড়শ লুই ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হন। 1765 সালের এই দিনে উত্তর পারস্যে ভূমিকম্পে 40,000 লোক মৃত্যুবরণ করে। 1966 সালের আজকের এই দিনে 6 দফার সমর্থন ও পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে পূর্ব বাংলায় হরতাল পালিত হয়। পুলিশের গুলিতে 11 জন নিহত ও শত শত আহত হয়। 1988 সালের এই দিনে বাংলাদেশের সংসদে 8ম সংশোধনীর মাধ্যমে পবিত্র ইসলাম ধর্মকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়। তাহলে শুরুটি কোন গান দিয়ে করছি? শুরুটি শ্রদ্ধেয় উকিল মুন্সির কথাও সুরে একটি গান দিয়ে নিবেদন করতে চাই, শুনবো। তোরে দেখলে দেখলে মরণ রে বন্ধু রে আমার, তোরে দেখলে আহ
আগুন জ্বলে চিত্তরে, আইলাই না রে প্রাণ থাকিতে, চিতার আগুন জ্বলে চিত্তরে, আমায় ঠেকা শ্যাম কোন নিধি রে, দারুণ বিধি হইল বাদি, আইল না শ্যাম কোন নিধি রে, ওরে উকি অসাধারণ সুন্দর। এ পর্যন্ত আপনার পাশে বসে যতদিন আপনার গান শুনেছি আমি ততবারই মুগ্ধ হয়েছি। এত দরদ মাখা সুন্দর কণ্ঠে কিভাবে একজন মানুষ গান করতে পারে? আমার মনে হয় যে একদম মন থেকে যিনি গান পরিবেশন করেন একদম দরদ মেখে, তার গানই শুনতে বোধ হয় এতটা বেশি ভালো লাগে। সেটা জানি না, আমি যেটা মনে করি বা ভাবি বা চেষ্টা করি, প্রত্যেকটি গান কিন্তু একটা ইতিহাস, প্রত্যেকটি গানের একটা রূপ আছে বা চেহারা আছে, সেই চেহারাটাকে ধারণ করে গাইবার চেষ্টা করি। বাকিটা প্রত্যেকটি গানে একটা গল্প, পরের গানটি শুনব। আমি এখন যে গানটি নিবেদন করবার চেষ্টা করছি, গানটির কথা এবং সুর রাধারমণ দত্ত। আজকাল আর জলে যা আজকালিয়ার জলে যাওয়ার জাতের বিচার নাই গো, জলে যাইও না গোরাই। আজকালিয়ার জলে যাওয়ার জাতের বিচার নাই, আজকালিয়ার জলে যা বিচার নাই গো, জলে যাইও না গোরাই। আজকালি আর জলে যাওয়ার জাতের বিচার নাই, জলে যাইও না গোরাই। আজকালি আর জলে যাওয়ার জাতের বিচার নাই। Thank you.
মায়ের সিন্দন লালো নীলো বোনের সিন্দন শাড়ি বইনের সিন্দন শাড়ি মায়ের সিন্দন লালো নীলো বইনের সিন্দন শাড়ি বইনের সিন্দন শাড়ি শ্রীমতী রাধিকায় বৃন্দ শ্রীমতী রাধিকায় বৃন্দ নীলাম্বরী গজ্জলে যাইও না গোরাই আজকালি আর জলে যাওয়ার জাতের বিচার নাই জলে যাইও না গোরাই আজকালি আর জলে যাওয়ার জাতের বিচার ভাইবে রাধা রমন বলে শুনগো ধনীরাই শুনগো ধনীরাই ভাইবে রাধা রমন বলে শুনগো ধনীরাই শুনগো ধনীরাই কালার লাগি হইছন পাগল কালার লাগি হইছন পাগল বিচার নাই গজলে যাইও না গোরাই আজকালি আর জলে যাওয়ার জাতের বিচার নাই জলে যাইও না গোরাই আজকালি আর জলে যাওয়ার জাতের বিচার নাই জলে যাইও না গোরাই আজকালি আর জলে যাওয়ার গানের ছন্দটা এত বেশি সুন্দর, গেয়েছেন অবশ্য সুন্দর করে, তবে ছন্দটা এত বেশি সুন্দর কেউ চাইলেও আসলে একদম সোজা হয়ে বসে থাকতে পারবে না, ছন্দের সঙ্গে তাকে দুলতে হবেই। এটাই কিন্তু একটা আমার মনে হয় একটা বিষয় যে গানের সাথে সাথে গানের তাল এবং লয় এটা একটা বিশাল একটা বিষয়। একটা ছোট্ট শিশু কিন্তু একটা ভালো রিদমি ভালো গান হলো কিন্তু একা দোলে। আসলে সত্যি বলতে আমরা কিন্তু ছোটবেলা থেকে কোনো না কোনোভাবে সঙ্গীতের সঙ্গে বড় হচ্ছি। আবার গানে চলে যাব, কোন গান শুনছি এবারে? এবারে শ্রদ্ধেয় আকাশ দেওয়ানের কথা ও সুরে একটি গান নিবেদন করার চেষ্টা করছি। কি সুখ তুমি পাওয়ান্তরে আমার কান্দায়ারে ওরে অভাগিনীর বন্ধু তুমি রে বাঙালি বন্ধু
বন্ধু তুমি আছো, সুখের বন্ধু তুমি আছো সুখে, এই বয়সে এত জ্বালা। লোকগান আপনার কণ্ঠে যতবারই আমি শুনেছি এই পর্যন্ত, আমার মনে হয়েছে প্রতিটা ভাজে ভাজে মায়া। এত সুন্দর করে কিভাবে গান করেন আমি জানি না, যতবারই আমি শুনি ততবারই মুগ্ধ হই, এবং অনেক দর্শকরা আছেন যারা আপনার গান শুনে কিন্তু কেঁদেও ফেলেন। আমি আমি বলছি যে আমি আমার জায়গা থেকে আমি নিবেদন করবার চেষ্টা করছি, আমি জানি না আমার হয় কি না গান হয় কি না, কিন্তু আমি নিবেদন করছি। যদি জানতে চাই যে কি ভেবে এত সুন্দর করে এত সুন্দর দরদ দিয়ে গান করেন। আমি বলি কি, প্রত্যেকটা মানুষের কিন্তু দুঃখ আনন্দ আছে, কিন্তু দুঃখের পরিমাণটা আমার মনে হয় বেশি, আর দুঃখের রজনীগুলো খুব অনেক কষ্টে যায়, অনেক লম্বা সময়, যেমন সুখের রজনী কিন্তু খুব শর্টলি চলে যায়, যেমন দেখুন আমার আমাদের উৎসবগুলো কিন্তু এত দ্রুত চলে যায়, কিন্তু যখন দুঃখে যখন কোনো প্রতিকূল অবস্থার মধ্যে আমরা পড়ে যাই সেই সময়টা যেন আর যেতে চায় না, আর সেই জায়গা থেকে মনে হয় এই দুঃখের গানগুলো বা কষ্টের গান বা বিচ্ছেদ গানগুলো ভালো লাগে। এটি আমার কথাও না, আমি অনেকবার বলেছি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সঙ্গীত চিন্তা গ্রন্থে বলেছেন যে দুঃখের গান হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ গান। একদম, মানুষের মনের কাছাকাছি পৌঁছানো যায় সহজে। আচ্ছা, শেষ গানটি শুনবো, কোন গানটি শুনছি? আমি এবারে যে গানটি নিবেদন করবার চেষ্টা করছি, শানুর স্যার কথা এবং সুরে, বন্ধু তোর লাইগা রে। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জর জর মনে লয় সারিয়া যাইতাম, তুই আবার ঘর বন্ধু তোর লাইগারে, বন্ধু তোর লাইগারে, বন্ধু তোর লাইগারে, আমার তনু জর জর মনে লয় সারিয়া যাইতাম, বৃক্ষের তলে গেলাম ছায়া পাইবার আশে, বট বৃক্ষের তলে গেল
ছায়া পাইবার আসে, ডাল ভাঙিয়া রৌদ্র আসে আপন কর্ম দোষে। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তো নজর যার মনে লয় সারিয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর। বন্ধু তোর লাইগা আমার এখন ঘর, অরণ্য জঙ্গলার মাঝে আমার এখন ঘর, ভাইও নাই বন্ধব নাই মোর, কে লইব খবর হায় রে। ভাইও নাই বন্ধব নাই মোর, কে লইব খবর। বন্ধু তোর পাগল শানুরে বলো নদীর কোলে বইয়া, পাগল শানুরে বলে নদীর কোলে বইয়া, পার কর পার কর বইলা দিন গেল মোর গইয়া হায় রে। পার কর পার কর দুঃখের পরে সুখের আভাস, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আমাদের আলোচনা আসবার জন্য। ধন্যবাদ মাইটিভির সকল কলা কৌশলীকে এবং এই মুহূর্তে যারা মাইটিভি দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে, বাংলা গানের প্রতি আপনাদের গান শোনার আকুতি জানিয়ে শেষ করছি। শুভকামনা সেয়া ভাই, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি গানে গানে সকালটা ভীষণ ভালো কেটেছে। আগামী পর্বে আবারও চলে আসবো অন্য কোনো সঙ্গীত শিল্পীকে সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি বাংলা গান শুনবেন, থাকবেন মাইটিভির সাথে।